এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী অঙ্কিতা সরকার। এই খবর প্রকাশিত হতেই শহর জুড়ে খুশির আবহ। অঙ্কিতা করোনেশন স্কুলের ছাত্রী হলেও তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীয়ারিতে। শুক্রবার অঙ্কিতাকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা ও মার্কশিট প্রদান করা হয়। এদিন অঙ্কিতা তার পরিবারের সাথে স্কুলে এসে উপস্থিত হয়। তার হাতে পুষ্পস্তবক সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ, যাকে ঘিরে যথেষ্টই খুশি অঙ্কিতা। সে জানিয়েছে প্রত্যাশা ছিল ভালো রেজাল্ট হবে, তা পূরণ হয়েছে, ভবিষ্যতে IAS হতে চায় সে। অপরদিকে অঙ্কিতার এই সাফল্যের যার পর নাই খুশি রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা। খুবই ভালো লাগছে, আজকে অনেকদিন পরে আবার স্যারদের সাথে দেখা হলো, স্যার ম্যামদের সাথে, আর সেই সঙ্গে মার্কশিটও নিলাম, খুবই ভালো লাগছে। তোমার কত নম্বর টোটাল হয়েছে? আমার হয়েছে 490। তোমার প্রত্যাশা পূরণ হয়েছে? আমি চেয়েছিলাম একটা ভালো রেজাল্ট করার জন্য, মানে পরীক্ষা দেওয়ার পরে মনে হয়েছিল একটা ভালো হবে, সেক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে ভেবেছিলাম, আর সেটা হয়েছে, তো আমি খুব খুশি। কি হতে চাও বলো? বড় হয়ে IAS হতে চাই। IAS টাই কেন? IAS বলতে সমাজের প্রতি একটা কর্তব্য বোধ থেকে, একটা সেবার প্রতি, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক দিক দিয়ে মানুষকে সেবা করার জন্য বলতে পারেন, এই দিকটা আমার পছন্দ। কি নিয়ে পড়তে চাও? পলিটিক্যাল সায়েন্স। কতক্ষণ বলে তেমন কোনো নির্দিষ্ট সময় নেই। আমি মনে করি যে পড়াটা যদি মনোযোগ সহকারে করা হয় তাহলে তার জন্য কোনো সময় নির্ধারণ করার প্রয়োজন হয় না। মানে কোনো পড়াতে একটা টপিক পড়তে আমার একবার বা কোনো কোনো টপিক পড়তে আমার 2-3 বার লাগতে পারে, তো সময়টাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে যে কোনো সাবজেক্ট যতটা মনোযোগ দিয়ে পড়া যায় সেটার উপর বেশি গুরুত্ব দিই। টিচার মানে স্কুলের টিচার তো ছিলেনই, সেই সঙ্গে বাইরের আমার গৃহশিক্ষকরাও ছিলেন। অবদান বলতে যে স্কুলের বা আমার যে গৃহশিক্ষক, তাদের অবদানটা বলতে গেলে তারা আমাকে পড়াশোনার ক্ষেত্রে প্রতিটা জিনিসে আমাকে সহায়তা করেছেন, কিন্তু আমার বাড়ির লোক, মানে প্রত্যেকের সাহায্য করার ধরনটা অন্যরকম। আমার বাড়ির লোক যেরকম আমাদের, আমাকে অন্য যে কোনো রকম সমস্যা হলে আমাকে সাহায্য করেছে। আমি এখানে বাইরে থাকতাম, আমার বাড়ির লোক এখানে মাঝে মাঝে আসতো, আমার যে কোনো প্রয়োজন হলে আসতো বা আমিও যেতাম, তো বাড়ির লোকের সাহায্যটা অন্যরকম। আর এইদিকে আমার রেজাল্ট বা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সময় আমি যে কোনো স্যারকে বলেছি, তারা করে দিয়েছেন। মানে দুজনেরই অবদান রয়েছে কিন্তু অন্যরকম ভাবে। প্রধান শিক্ষক হিসেবে আজকে আমার আনন্দের যে এটা, মানে এত আনন্দ পাচ্ছি যে আমার এখানে আসার পরে এটাই আমি প্রথম সাফল্য পেলাম, তো এত বড় সাফল্য, খুবই ভালো লাগছে। মেয়েটির প্রতি আমাদের প্রত্যাশা ছিল আগে থেকেই যে ভালো ফল করবে, এর চেয়েও ভালো প্রত্যাশা ছিল, তো তবুও সে যেটুকু পেয়েছে স্কুলের প্রত্যাশা, ও তো নিজের প্রত্যাশা পূরণের সঙ্গে স্কুলের প্রত্যাশা যথেষ্ট পূরণ করেছে, এবং ওর ধারাবাহিকতা আরও বজায় রাখবে আগামী দিন, এরকম যা আমাদের ধারণা। হ্যাঁ, মাধ্যমিকে কিছুটা কমিয়ে, অবশ্যই কমিয়ে, শিশু নম্বরের জন্য আমরা জায়গা পাইনি ঠিকই, কিন্তু ধারাবাহিক এমনি আমাদের যে সামগ্রিক যে ফলাফল মাধ্যমিকে, সেখানেও যথেষ্ট আশানুরূপ ফলাফল পেয়েছি আমরা। উচ্চ মাধ্যমিকের আমাদের 100% পাস, 235 জন এপিয়ার করেছিল, 235 জনই পাস করেছে, তার মধ্যে 49 জন মোর দেন 90% পেয়েছে, আর 143 জন পেয়েছে আমাদের 80% এন্ড অ্যাবাভ। এই সফলতার পর আমরা আরও চাইছি যে আগামী দিন এর চেয়ে আরও বেশি, এই যে সফলতার যে ধারাবাহিকতা এটা বজায় থাকুক, এবং আগামী দিন আরও এর চেয়ে বেশি আমরা উজ্জ্বলতর যাতে সাফল্য পাই, সেটাই আমাদের এক্সপেকটেশন, এবং আমাদের চেষ্টাও থাকবে সেটা, যাতে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি।